রাতের অন্ধকারে তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে বালুছড়া এলাকার বাসিন্দা গোপাল দাসের বাড়িতে আগুন জ্বলতে দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোপাল দাসের বসতঘর ও রান্নাঘর, পাশাপাশি ঘরে থাকা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র সহ জরুরি যন্ত্রপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আমি তো আর জানি না, রাত্র 3টার দিকে ঘটনা। কি করছে? ওই যে ফাঁক ঘরের থেকে আগুন লাগাই দিছে, ফাঁক ঘরের থেকে দরজার যারা ছিল ওই যে আগুন লেগেছে, কথা সব বাঁচা তারছেন ফায়ার বিয়ার আছে সারাইয়া ওই নিচে জন্য আগুন সব নিচে পড়ছে, এর ফলে তারাইয়া নিচে আছে ফায়ার ব্রিগেড আছে, একটু সময় সময় লাগবে আছে না। তো নাম্বার মানে আমার কার বাড়ি গিয়ে ধরে দেবে, তো আমার ঘরও নাম্বার নাই, মোবাইল নাই।